হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গার্ডেনিং ইজ মাই পিস। দুদিন হলো গাছের কোনো ভিডিও আমি আপনাদের দিচ্ছি না, কারণ আমি দীঘাতে এসেছি। তো ভাবলাম দীঘাতে এসেও বা গাছের ভিডিও বাদ যায় কেন, আমি যেখানেই যাই না কেন আর যাই গাছ পাই না কেন আপনাদের ভিডিও করে দেখাই। তো দীঘাতেও আমি একটা গাছ দেখতে পেয়েছি এবং এই গাছটা আমি বাড়িতে নিয়ে যাব, আর হয়ে গেলে আপনাদের আমি দেখিয়েও দেবো। তো চলুন আগে আপনাদের গাছটা দেখিয়ে দিই আর ফুলগুলো কত সুন্দর সেটাও দেখিয়ে দিই। আমি আগেও নিয়ে গেছিলাম, কিন্তু যেহেতু এরা বালির বা এই ওয়েদারের গাছ, গাছটা হয়নি, তাই ভাবছি এবারে এখান থেকে মানে বালিটাও তুলে নিয়ে যাব, তাহলে আর গাছটা মারা যাবে না, গাছটাও হবে। চলুন আপনাদের গাছটা দেখাই, কত সুন্দর দেখুন। এটা মর্নিং গ্লোরির বড় ভ্যারাইটি, খুব সুন্দর। আর যদি ফুল না হয় আপনার পাতাও ভালো লাগবে, এটা পুরো বাটারফ্লাইয়ের মতোই। দেখুন পাতাটা, দেখুন এই দেখুন পুরো বাটারফ্লাই। এই দেখুন এটা একটা ক্রিপার, আপনি হ্যাঙ্গিংয়ে করতে পারেন, যেটাতে করবেন সেটাতেই সুন্দর হবে। আর এই দেখুন ফ্লাওয়ারটাই, দেখুন এই হলো ফ্লাওয়ার, এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর পুরো এই পুরো এইখানটাই হয়ে আছে, মানে দীঘার এক জায়গায় একটু উঁচু পজিশন, এই জায়গাটা পুরো ভর্তি, মানে কোনো একটা ভ্যালি টাইপের হয়ে আছে, ফ্লাওয়ার ভ্যালি, মানে দেখতে অপূর্ব সুন্দর। তাই ভাবলাম আমি যখন গাছটা নিচ্ছি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েও দিলাম, আর এরপর আমরা আরেক জায়গায় দেখা যাবো ফ্রেন্ড, সেগুলো আপনাদের ভিডিও করে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে ফ্রেন্ডস আজকে তো বাড়ি যাবো, কালকে আপনাদের দেখাছিলাম যে এটা মর্নিং গ্লোরি সেই ফুলটা গাছটা। আজকে আমি বালিও নিয়ে যাবো আর এই ডালটাও এখন একটু ভেঙে নিই, কটা ডাল নিয়ে যাবো আর এটা হ্যাং নিয়ে করবো, যখন বাড়িতে গিয়ে বসাবো আর আপনাদের দেখিয়ে দেবো। ডাল কটা ভেঙে নিই, ছুরি বা কাছি কিছু আনিনি, আনলে হয়তো খুব ভালো হতো, তাহলে আমাকে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিতে হতো না। ফোন বসিয়ে দেখাবো যদি হয়, আশা করছি হয়ে যাবে, কেননা এগুলো তো সহজেই হয়ে যায়। তাই ঠিক আছে আর নিও না, হয়ে যাবে হয়ে যাবে। আরে এতগুলো ডাল নিয়েছি ফের, সেই দেখি আমি এগুলো গিয়ে সব হ্যাঙ্গিংয়ে বসাবো আর আপনাদের দেখাবো। এই যে ফ্রেন্ডস গাছগুলো আপনাদের দেখালাম না, সেই দীঘা থেকে এনেছি সেই গাছগুলো, এটা একরকমের মর্নিং গ্লোরি। এ দেখুন পাতাগুলো বাটারফ্লাইয়ের মতো দেখতে সুন্দর, পাতাগুলো যদি ফুল না হয় পাতাতেও দেখতে ভালো লাগে। এগুলোকে আমি এনেছি আর এই যে বালিও এনেছি, এ দেখুন ওখান থেকেই সমুদ্র থেকে এই একটু বালি পাড় থেকে তুলে নিয়ে চলে এসেছি, এগুলো এর মধ্যে দিয়ে আর জল দিয়ে নিয়ে এসেছি। গাছগুলো দেখুন এখনও কত ভালো, এই দেখুন কত সুন্দর সতেজ আছে। কালকে ফিরেছি আমি, তা ভাবলাম আজকে আবার বসিয়ে দিই, নাহলে আবার বেশি দিন হয়ে যাবে। এই এই বালি ভরে নিয়েছে, যে সামনে থেকে এই বালিগুলো এনেছি, আমি ভাবলাম ও যেখানে হয় সেখানকারই জিনিসে বসাবো। তো এ তো দেখলাম শুধু বালিতেই হয়েছিল, সমুদ্রের পাড়ে একটা ভ্যালি মতো হয়ে আছে বালির, তার মধ্যে দেখলাম প্রচুর হয়ে আছে, তো আমি এগুলো কেটে বসিয়ে নিই। আর ফ্রেন্ডস ভিডিওটা করছি আপনাদের তো ভালো লাগার জন্য, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর লাইক তো করবেনই, আর সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। তাহলে আমি এগুলো কেটে নিই, এই একটা রুটসও এনেছি, এই দেখুন এই তো বড়ো বড়ো তো গাছগুলো, এই দেখুন এদের ক্লাইম্বিং প্ল্যান, এরা তো হ্যাঙ্গিং করলে বা এরকম ঝুলে ঝুলে হবে যে এখানে খুশি বসাতে পারেন। আমি আগে এনেছিলাম, গাছটা ভালো হয়নি, মনে হয় বালি টালি দিইনি হয়তো, তাই এবারে আমি গাছটাকে মরতে দেবো না। তাই আমি এগুলো কেটে নিই, ছোটো ছোটো করে কেটে আর বসিয়ে দিই, যেমন এখানে বসাই সেরকমই, আমার যে গাছগুলো বসাই ওরম করেই বসিয়ে দেবো, শুধু এই নোট এরিয়াগুলো এরকম কেটে নেব, নিয়ে আর বসিয়ে দেবো। এই রুটসটাও কেটে নিই, এটাকেও বসিয়ে দেবো।
দেখুন এটার মধ্যে কুড়ি হয়ে আছে, সুন্দর। এটাতেও কুড়ি হয়ে আছে, শুধু বসাবো আর ছাওয়ায় রেখে দেবো, ব্যাস। একটা গ্লাসের মধ্যে বালিও ভরে নিয়েছি, এই বালি সামুদ্রিক বালি, এটার মধ্যেও দিয়ে রেখি। সব কটা অনেকগুলো হয়েছে তো, এটাতে ওটাতে দুটোতেই বসিয়ে বসিয়ে দেখবো। তাহলে ফ্রেন্ডস, আমার গাছ রেডি হয়ে গেল, ফ্রিতে আনা গাছ, কিনতে হয়নি, সমুদ্রের পাড় থেকে তুলে নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।